বেশ জলঘোলা করে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ঘোষিত এশিয়া কাপের স্কোয়াডে বেশ কিছু চমক থাকলেও ওপেনারের সংকট রয়েছে ব্যাপক। সবশেষ জিম্বাবুয়ে সফরেও তেমনটা দেখা গেছে। এর মাঝে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে বাংলাদেশ দলে ইঞ্জুরির তালিকা লম্বা হল। বিসিবির ঘোষিত 17 জনের চূড়ান্ত স্কোয়াডের স্বীকৃত ওপেনার আছেন দুইজন, এনামুল হক বিজয় ও পারভেজ ইমন। এমন অবস্থায় এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে বেশ সংকটের মুখে আছে বিসিবির টিম ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে এশিয়া কাপে চমক হিসাবে নতুন কাউকে দেখা যেতে পারে ওপেনিংয়ে, এমনটাই জানিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন এমনকি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজরাও ওপেনিংয়ে ব্যাটিং করতে নামতে পারেন। টাইগারদের ওপেনিংয়ের বিবেচনায় আছে সাকিব, মুশফিক সহ শেখ মেহেদি ও মেহেদি হাসান মিরাজ। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুজন বলেন, স্বীকৃত ওপেনার বিজয় ও পারভেজ ইমন, বাকি অনেকেই কিন্তু লোকাল ক্রিকেটে ওপেন করে। আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক, সেই বোলিং অ্যাটাকে আমরা কাকে ওপেনিংয়ে ব্যাটিং করাবো সেটা নিয়ে ভাবছি। হতে পারে মুশফিক, হতে পারে সাকিব, মিরাজও হতে পারে। ওপেনিংয়ের জন্য আছে শেখ মেহেদিও, অনেকগুলো অপশন আছে, কন্ডিশন বুঝেই আমরা চিন্তা করব। এশিয়া কাপের ওপেনিং নিয়ে চিন্তিত বিসিবি হাঁটতে পারে বিকল্প পথে, এমনটাই জানিয়ে দিয়েছেন সুজন।